ধুমুহার কালরূপ শুই থকা অবস্থাত মৃত্যু এজন ব্যক্তির, গছ পড়ি মৃত্যু ৪৬ বছরিয়া ব্যক্তিজনের। লক্ষিমপুরের বগলিজান, ডিজু, নাওবৈসা, লালুক, বঙালমরা আদি বিভিন্ন অঞ্চলত নিশা প্রচণ্ড ধুমুহার তাণ্ডব উড়াই নিলে বহু লোকের বাসগৃহর টিনপাত, গছ ভাঙি বিস্তর ক্ষতি বিদ্যুতের খুঁটার। ইফালে এই কাল ধুমুহাত মৃত্যু এজন ব্যক্তির। পুৱতি নিশা ঘরের উপর গছ পড়ি শুই থকা অবস্থাত মৃত্যু হয় টনশিলা নামের ব্যক্তিজনের। চারিজনীয় পরিয়ালটির সঙ্গে শুই আছিল লোকজন। মৃত লোকজন আছিল ডিজু গ্রান্টর বাসিন্দা। সৌভাগ্যক্রমে প্রাণ রক্ষা পড়ে শুই থকা দুবছরীয় কণমানি সন্তানটির। ইফালে স্থানীয় লোকে বন বিভাগক ঘটনার বিষয়ে অবগত করে। ইতিমধ্যে ঘটনাস্থলীত বন বিভাগের লোক উপস্থিত হয়ে গছ কাটি মৃতদেহ উদ্ধার করে। লক্ষিমপুরের হাসিনুর আলমের রিপোর্ট, টাইম 8।